হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শরীরের যে কোনো স্থানের দাঁত বা দাউদ রোগ থেকে মুক্তি পাবার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যার ব্যবহারে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে যে কোনো দাঁত রোগ থেকে খুব সহজে মুক্তি পাওয়া যাবে বন্ধুরা আমাদের অজান্তেই হঠাৎ করে শরীরের বিভিন্ন স্থানে দাঁত বা দাউদরোগ হয়ে যায় তখন সেই স্থানটি যখন তখন খুব কুটকুট করে অর্থাৎ চুলকায় এটি একটি ত্বকের ছত্রাক সংক্রমণ রোগ তবে এটাও আপনাদের জানতে হবে যে ত্বকের সব ধরনের ছত্তাক ঘটিত রোগী কিন্তু রোগ নয় দাঁত রোগের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেমন সারা দিন রাতের মধ্যে সবসময় না হলেও বিশেষ বিশেষ কিছু সময় প্রচণ্ড কুটকুট করবে অর্থাৎ চুলকাবে রিং আকৃতির ফুসকুরি হবে সেই জায়গাটি লালচে ভাব ধারণ করবে আঁশযুক্ত বা ত্বক ফেটে যাবে সেই স্থানে চুল উঠে যেতে পারে এই দাঁত রোগটি হয় সাধারণত অন্য কোনো দাঁত ঢাকা ব্যক্তির সংস্পর্শে দাঁত আমাদের শরীরের চামড়াই সাধারণ একটি সংক্রমণ রোগ যা শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই হতে দেখা যায় ডার্মাটোফাইক নামক একটি ফাঙ্গাসের সংক্রমণের কারণে দাঁত হয়ে থাকে ডাক্তারি পরিভাষায় এটিকে টিনিয়া বলা হয় আমাদের ত্বকের মধ্যে যে স্থানে উষ্ণ এবং আর্দ্র থাকে সেখানেই দাঁতের সংক্রমণ হয় যেমন পায়ের পাতা চামড়ার ভাঁজে কুচকিতে মাথার তালুতে আঙুলে ঘাড়ে নাভির আশেপাশে গালে এবং জ্যাঙের দুই সাইডে দাদের চেহারা হল বেশিরভাগ সময় গোলাকার টাইপের এবং যেটি ছোট ছোটো ফুসকুরি দিয়ে তৈরি দাঁদের রং সাধারণত লাল গোলাপি ধূসর বা খয়েরি হতে পারে যাই হোক চলুন এবার জেনে নিই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায় কিভাবে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে শরীরের যে কোনো স্থানের দাঁত রোগ সারিয়ে নেওয়া যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন কারণ তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে অরিজিনাল হলুদের পাউডার যা দাঁদের সংক্রমণ বা রিংওয়ার্ম সারাতে ভীষণ কার্যকর হলুদ হল ঐতিহ্যগত ভারতীয় ঘরোয়া প্রতিকারে ব্যবহৃত প্রধান উপাদানগুলির মধ্যে অন্যতম একটি হলুদের কার্কিউমিন নামক একটি যৌগ রয়েছে যার অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এর ফিলেমেটরি ক্ষমতা দাঁত রোগকে গোড়া থেকে নির্মূল করে দেয় আমি এখানে গুঁড়ো হলুদের পরিমাণ নেব হাফ চামচ এরপর এখানে লাগবে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল দাঁত রোগটি যেহেতু ফাঙ্গাল ইনফেকশন তাই সংক্রমণ রোধে ভীষণ কাজ করে এই নারকেল তেল কারণ নারকেল তেলে রয়েছে ব্যাকটেরিয়াল প্রোপাইটিস তাছাড়াও নারকেল তেল আমাদের ত্বকের জ্বালাপোড়া এবং চুলকানি কমাতে ভীষণভাবে সাহায্য করে আমি এখানে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেলের পরিমাণ নেব হাফ চামচ এরপর এখানে দরকার কপ্প এখানে আপনাদের একটু খেয়াল রাখতে হবে আমি যেহেতু কপ্প বলছি তাই এখানে শুধুমাত্র কপ্পুরই ব্যবহার করতে হবে কপ্প বলতে যেটি খাওয়া হয় সেই জিনিসটি এখানে অনেকে মনে করে কপ্প আর ন্যাপথোলিন একই জিনিস তাই ভালো করে বিষয়টি বুঝতে হবে এখানে কিন্তু ভুলেও আপনারা কপ্পের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করবেন না কারণ ন্যাপথলিন কিন্তু খুবই বিষাক্ত জিনিস যেটি পোকামাকড় মারতে ব্যবহার করা হয় আমি এখানে একটি কপুরের বড়ি নেব এবং এটিকে বেশ ভালো করে গুঁড়ো করে নেব এরপর এখানে দরকার অ্যালোভেরা জেল আপনার বাড়িতে যদি অ্যালোভেরার গাছ থাকে তাহলে খুবই ভালো আর না থাকলে বাজার থেকে একটি অ্যালোভেরার জেল কিনে নেবেন আমি এখানে অ্যালোভেরার গাছ থেকে একটি অ্যালোভেরার পাতা নিয়েছি এবং এটিকে গাছ থেকে কাটার পর বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে করে অ্যালোভেরার মধ্যে থাকা হলুদ বর্ণের বিষাক্ত পদার্থটি বাইরে বেরিয়ে যায় আপনারাও যখন গাছ থেকে অ্যালোভেরা সংগ্রহ করবেন তখন বেশ কিছুক্ষণের জন্য এটিকে রেখে দেবেন যাতে করে এর মধ্যে থাকা হলুদ রঙের বিষাক্ত পদার্থটি বাইরে বেরিয়ে যায় আমি এবার পুনরায় আরেকবার কিছুটা কেটে বাদ দিয়ে দেব এরপর অ্যালোভেরার মাঝ বরাবর কেটে দেব যাতে করে খুব সহজেই এর ভিতরে থাকা জেলটি বের করে নেওয়া যায় আমি এবার একটি কুলুনিতে করে ঘষে ঘষে এর ভিতর থাকা জেলটি বের করে নেব এখন এখানে অ্যালোভেরার জেল আলাদা হয়ে গেছে আমি এখানে অ্যালোভেরার জেলের পরিমাণ নেব এক চামচ এরপর সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশে নেব এখন এখানে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে দাঁত থেকে মুক্তি পাওয়ার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এটি আপনাদের ব্যবহার করতে হবে দিনে দুবার করে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাত্রে শুতে যাবার এক ঘন্টা আগে একবার দাঁত জায়গায় এটি লাগানোর পর এক ঘন্টা এটিকে এইভাবে রেখে দেবেন এবং তারপর গরম জলকে ঠান্ডা করে সেই জল দিয়ে ওই জায়গাটি ধুয়ে নেবেন এইভাবে পরপর পাঁচ দিন এটি চালিয়ে যান আশা করি দিন তিনেক ব্যবহার করলেই যথেষ্টই উপকার নজরে আসবে এই রেমেডিটি ব্যবহারের সাথে সাথে আরও কিছু কথা আপনাদের মাথায় রাখতে হবে যেমন যে স্থানে দাঁত হয়েছে সেই জায়গাটি হাতে নখ দিয়ে চুলকাবেন না আপনার বারবার ইচ্ছা হবে বেশ করে একটু চুলকিয়ে নিই কিন্তু তবুও আপনার হাত দুটি একটু দূরে রাখার চেষ্টা করবেন কারণ রোগ না সারার পিছনে সবথেকে বড় কারণ হলো খসর খসর করে কেমড়ানো তাই কিছুদিনের জন্য অন্তত হাতে করে চুলকোনা বন্ধ রাখুন এই কদিন আপনারা কোনো টক জাতীয় খাবার খাবেন না এছাড়া ডিম চিংড়ি মাছ ঘুষো মাছ বেগুন ফুলকপি একদমই খাবেন না প্রচুর পরিমাণে জলপান করবেন এবং যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুটি কাঁচা নিমপাতা মুখে নিয়ে বেশ করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে তারপর এক গ্লাস জল খেয়ে নেবেন তাহলেই দেখবেন মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার দাদরোগ সম্পূর্ণভাবে হাওয়া হয়ে গেছে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন